প্রিয় দর্শক, আপনারা দেখছেন 9 নভেম্বর 2019 রোজ শনিবারের দিবাগত মধ্যরাতের পর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সুন্দরবন উপকূলের জীবন ও জনপদ। বুলবুল নামটি শুনতে যতটা রোমান্টিক মনে হয়, এর আঘাত ততটাই ভয়াবহ। সেই ভয়াবহ রাতের ভয়াল স্মৃতিচিহ্ন এ অঞ্চলের গাছগাছালি, বসত বাড়ি, রাস্তাঘাট, বিদ্যুতের খুঁটি সবখানেই আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নদী ও সমুদ্রের উপচোটা পানির প্লাবনে প্লাবিত হয়েছে মানুষের ঘর গৃহস্থালি সহ মানুষের ফসলের ক্ষেত। 9 নভেম্বরের পরে মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি, এবং সবচেয়ে বড় কথা, মাতৃরূপী সুন্দরবন বিগত দিনেও যেমন এ অঞ্চলের জনপদকে বুক দিয়ে আগলে রেখেছে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে, সুন্দরবন তেমনি বুক পেতে দিয়েছে এ অঞ্চলের জনপদকে রক্ষা করার জন্যে। কিন্তু আমরা মানুষেরা সুন্দরবনের এই অকৃপণ অবদানকে কখনো স্বীকার করিনি। তাই তো প্রিয় সুন্দরবন আজ ধ্বংসের পথে। তাই জীবন ও জনপদকে বাঁচাতে আসুন আমরা সবাই একসঙ্গে সুন্দরবনের পাশে দাঁড়াই। ধন্যবাদ সবাইকে।